एडमिशन शिक्षार्थी भाई बोन तुम्हारा कैमन आचो आशा करी अनेक भलो आचो हमार भिडियोटर जो तुम्हारा अपेक्षा करते आशा करी तुम्हारा सम्पूर्ण भिडियो देखो धैर्य सहकारे देखो हमें जी तुम्हारा जदि भिडियो धैर्य सहकारे देखो तुम्हारा 20% एगिए जा मेडिकल एडमिशन हाँ हमें कथा दिल कारण एक जिनिस तुम्हें 24 घंटा लेखापड़ा करो ताते कोनो काज होबे ना तुम्हारे एक कौशल अवलम्बन करते हैं से कौशलटी तुम जो जेने जाओ तो तुम्हारा 20% एगोए गेलो से कौशल अनुजाई तुम लेखापड़ा करबे ठीक है एखन आमी चले आसि तुम्हारा किभाबे लेखापड़ा करबे कोन बोइगुलो पढ़बे किभाबे पढ़बे चलो कथा ना बाड़िए स्टार्ट करी देखो मेडिकल एडमिशनेर जन्य सर्वोच्च प्रस्तुतिर कौशल ठीक है प्रथमे तोमादेर जा जानते हबे आमार आगेर भिडियोटी जदि ना देखे थाको तारपरेओ तोमादेरके आमी मान बंटन सम्पर्के तुम्हारे जानते ही मान बंटन सम्पर्के प्रथम जेने नाओ मान बंटन सम्पर्के एसएससी और एसएससी ते समान पदार्थ विज्ञान रसायन और जीव विज्ञान थाकते हबे एबं दुटो परीक्षा मिलिए न्यूनतम जीपीए 9 पेते हबे हाँ जीपीए 9 पेते हबे ठीक है तुम्हारा जीपीए ब्यापारटा बुझछो इंटारे और एसएससी ते जीपीए कत पाइते हबे दुटा मिले 9 पेते हबे हाँ আর পার্বত্য অঞ্চল চট্টগ্রামের অঞ্চলের জন্য যে পার্বত্য চট্টগ্রামের যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য 8 পয়েন্ট পেলেই হবে এবং তোমাদের মেডিকেল টেস্টে সবাই বলে 100 নম্বর আমি বলবো 300 নম্বরের পরীক্ষা হয় ঠিক আছে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয় আর 200 নম্বরের তোমাদের জিপিএর উপর ডিপেন্ড করে এসএসসি জিপিএ যদি তুমি 5 পাও তাকে 15 দিয়ে গুণ করা হবে জিপিএ যাই পাও না কেন তাকে 15 দিয়ে গুণ করে যে রেজাল্টটা আসবে সেটাই হলো তোমার ওই 200 নম্বরের মধ্যে একটা নাম্বার সর্বোচ্চ এসএসসিতে 75 নম্বর তুমি পেতে পারো আর এসএসসিতে 125 নম্বর পেতে পারো এই হলো 200 নম্বর এখন তুমি এসএসসিকে 25 দিয়ে গুণ দেবা আর এসএসসিকে 15 দিয়ে গুণ দেবে তাতে গুণ করে যেটা হয় সেটাকে যোগ করবে যোগ করে 200 নম্বরের মধ্যে তুমি দেখে নিবে কত পাও এরপর আসি জীববিজ্ঞানে 30 পদার্থতে 20 রসায়নে 25 এবং ইংরেজিতে 15 সাধারণ জ্ঞানে 10 সেটা হবে বাংলাদেশ সংস্কৃতি ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে ঠিক আছে এখন আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে লেখাপড়াটা করবে তোমাদের প্রথম পদক্ষেপ হবে তোমাদের যে শর্ট সিলেবাসের উপরে পরীক্ষাটা হয়েছে আমি আবারও বলি তোমাদের যে শর্ট সিলেবাসের উপরে যে পরীক্ষাটি হয়েছে সেই শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের লেখাপড়া প্রথমে করতে হবে এক নম্বর পেয়ে গেলে ঠিক আছে এবং 2 নম্বর পদক্ষেপ হবে তুমি কখনো দুশ্চিন্তা করবা না যে তোমার তুমি পাস করবে কি না ফেল করবে কখনো এটা নিয়ে ভাববা না তোমার টার্গেট হলো তুমি অ্যাডমিশন টেস্ট দিবে অ্যাডমিশন টেস্টে তুমি ভালো করবে না খারাপ করবে এটা কোনো দেখার দরকার নেই তোমাকে আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম অনুসারে তুমি পড়ালেখা করো আমি আশা করি তুমি 100% কৃতকার্য হবে ঠিক আছে এখন ওই 100 নম্বরের মধ্যে কত নম্বর পেলে এমসিকিউ যে 100 মার্কের পরীক্ষা হবে সেই 100 মধ্যে 40 পেলেই পাস কিন্তু 40 পেলেই তো তুমি মেডালিস্টে উত্তীর্ণ হবে না তাই না মেরিট লিস্টে আসবে না তোমাকে আরও বেশি নম্বর পেতে হবে প্রতিযোগিতা করতে হবে ঠিক আছে এখন আমি আসি তোমাদেরকে প্রথমে 1 নম্বরে বলছি তোমরা শর্ট সিলেবাস অনুযায়ী লেখাপড়া করতে এবং শর্ট সিলেবাস অনুযায়ী লেখাপড়া করতে বারবার বলছি তোমাদের শর্ট সিলেবাসের থেকেই 70% নাম্বার আসবে এবং তোমাদের দেখো জীববিজ্ঞান বইটি এরপর 3 নম্বর পয়েন্ট হলো তোমরা জীববিজ্ঞানের আবুল হাসান সাহেবের আবুল হাসান স্যারের বইটি সংগ্রহ করবে ঠিক আছে আবুল হাসান স্যারের বইটি সংগ্রহ করে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী যে কয়টা অধ্যায় ছিল সেই কয়টা অধ্যায় তোমরা দাগিয়ে দাগিয়ে পড়বে তোমাদের প্রথম দিন টার্গেট থাকবে জীববিজ্ঞান প্রথম পত্র জীববিজ্ঞানের বই আবুল হাসান স্যারের বইটি নিয়ে টেবিলে বসে যে শর্ট সিলেবাস ছিল 4-5টা অধ্যায় ছিল বা 6টা অধ্যায় ছিল সেই 6টা অধ্যায় রিডিং পড়ে দাগিয়ে দাগিয়ে রিডিং পড়ে শেষ করবে এটা হলো তোমাদের প্রথম টার্গেট এইভাবে তোমরা ছয় দিন নেবে জীববিজ্ঞানের জন্য 2 দিন রসায়নের জন্য 2 দিন দেখো রসায়নে তোমরা হাজারি এবং নাগ স্যারের বইটি নেবে পদার্থবিজ্ঞান আমির স্যার ও ইসাক স্যারের বইটি নেবে ঠিক আছে ইংরেজিতে তোমরা যে গ্রামারটা নাও ঠিক আছে ইংরেজির জন্য আমি পরে আসতেছি এই 3টা বই তোমরা 6 দিনের মধ্যে শেষ করবে তোমাদের টার্গেট শুধুমাত্র রিডিং পড়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা পেবে সেই টপিকটা তোমরা লিখে রাখবে যদি পারো লিখে রাখবে না দরকার নেই তোমরা রিডিং পড়ে যাও
তোমাদের মাথায় টেনশন নেওয়ার দরকার নেই যে তোমরা চান্স পাবা না, এই সেই কোনো কিছু নেওয়ার দরকার নেই। তোমরা খালি রিডিং পড়ে ভালো করে মস্তিষ্কে ধরে রাখতে পারো, সেভাবে রিডিং পড়ে যাও। ওকে, এবার তিন নম্বর অপশানে আসি। এবার তোমরা এই রিডিং পড়া শেষ হয়ে গেলে পরের সপ্তাহে তোমরা কী করবে, পরের সপ্তাহে তোমরা যাবে জীববিজ্ঞানের যে কোনো একটি গাইড বই, মেডিকেল অ্যাডমিশনের জন্য একটি গাইড বই সংগ্রহ করবে। সংগ্রহ করে তোমরা যে অধ্যায়গুলো পড়ছো দেখবে যে ওই গাইডলাইন যে গাইডটি, কিন্তু সেই গাইডটি অধ্যায়ভিত্তিক, এই যে মেডিকেল প্রশ্ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমরা নিজেরা সলভ করবে, অ্যান্সার না দেখে কয়টা তোমাদের অ্যান্সার হয়। সলভ করার পরে তোমরা কী করবে, ওইটা সলভ করবে। এই এটার জন্য তুমি ছয় দিন সময় নেবে, এই জীববিজ্ঞানের জন্য, রসায়নের জন্য পদ্ধতি। আমি বলছি শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো তোমরা এই যে ভর্তি অ্যাডমিশনগুলো যে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো তোমরা দেখবে শেষ। এবং তৃতীয় সপ্তাহে এসে তোমরা কী করবে, তৃতীয় সপ্তাহে এসে ওই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো ওই অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো আসছে সেই অধ্যায় প্রশ্নগুলো অ্যানালাইসিস পড়বে। এখন অ্যানালাইসিস বলতে কী বোঝানো হয়েছে, যেমন জীববিজ্ঞান বইটি কে লেখছে, এখানে লেখা আছে আবুল হাসান হাজারি, খ নম্বরে লেখা আছে নাগ, গ নম্বর লেখা আছে আমির। এখন তুমি এই যে চারটে অপশন আছে, এই চারটে অপশনে তুমি জানো আবুল হাসান স্যার হলো জীববিজ্ঞান বইটি লেখছে, রসায়ন লেখছে হাজারি এবং নাগ দুজনে লেখছে, পদার্থবিজ্ঞান লেখছেন আমির সাহেব। এখন এই যে চারটে অপশন আসছে, ভালো করে শুনো, এই যে চারটে অপশন আছে, এই চারটে অপশন কিন্তু চারটার জন্য আসছে, একটার জন্য আসে নাই, একটার জন্য হবে শুধু আবুল হাসান, বাকি তিনটে অপশন কী হবে সেটাও তোমার জানতে হবে। এই যে অ্যানালাইসিস, এই চারটে অপশন দিয়ে চারটে অপশন সম্পর্কে তোমার জানতে হবে, ঠিক আছে। এই চারটে অপশন সম্পর্কে তুমি জানার জন্য আরও ছয় দিন সময় নিলে, এইভাবে তোমার কয় সপ্তাহ গেল, তিন সপ্তাহ। এবং পরের সপ্তাহে এসে তুমি বিভিন্ন মেডিকেলের প্রশ্ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখবে, ওই অধ্যায়গুলো শর্ট সিলেবাসের অধ্যায়গুলো দেখবে, দেখার পর ওই অ্যানালাইসিসগুলো আবার দেখবে। এইভাবে তোমার রিভিশন চার সপ্তাহে এসে কিন্তু রিভিশন হয়ে গেল, তোমাকে আমি বললাম চারবার রিভিশন কিন্তু হয়ে গেল তোমার। এরপরে তুমি আসবে ইংলিশ এবং সাধারণ জ্ঞানে। ইংলিশ এবং সাধারণ জ্ঞানের জন্য তুমি কী করবে, তোমার কোনো বই পড়ার দরকার নেই, কোনো বই পড়ার দরকার নেই। তুমি বিগত বছরের, বিগত দশ বছরের ডেন্টাল, মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেগুলো আসছে সেই প্রশ্নগুলো তুমি কী করবে, সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। আর গত বছর যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষায় সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করবে। তুমি এটার জন্য দুই সপ্তাহ নাও, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের জন্য মাত্র দুই সপ্তাহ নাও, তাও কি ওই অ্যানালাইসিস প্রশ্নগুলো তুমি পড়বে। আমি তোমাদেরকে বারবার বলছি এই প্রশ্নগুলো পড়বে। তোমাদের গুরুত্ব থাকবে মেন বই, ফোকাস, তোমাদের শর্ট সিলেবাসের মেন বই ফোকাস। তোমরা যদি এইভাবে লেখাপড়া করতে পারো 100% আমি নিশ্চিত দিতে পারি, আল্লাহ যদি সহায়ক থাকে তোমরা অবশ্যই চান্স পাবে, ঠিক আছে। আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দাও, আগে মনকে ফ্রেশ করো, মাইন্ডকে ফ্রেশ করো, কোনো চিন্তা করবে না, তোমরা আনন্দ সহিত লেখাপড়া করো। আমি তোমাদের যে রুটিনটা করে দিলাম এই রুটিনটা অনেক কঠিন ব্যাপার না, তুমি পড়ো। তুমি যদি চিন্তা করো যে আমি মেডিকেলে ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন দেবো, আমি চান্স পেতে চাই, তাহলে এই নিয়ম অনুসারে পড়ো, তুমি অবশ্যই চান্স পাবে। এখন তুমি বলতে পারো স্যার আপনি তো বলছেন 70% নাম্বার কম, আর 30% জন্য তোমাকে আমি বলছি না বোর্ডের ওই যে অ্যানালাইসিস কোশ্চেনগুলো পড়ার জন্য, তুমি ওইভাবে পড়ো, তুমি ওই 30% কমন পেবে, তোমার 30% দরকার নেই। তুমি MCQ 70টা যদি রাইট করতে পারো আমি তোমাকে বলতে পারি তুমি 100% চান্স পাবে। তাহলে আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।